আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আমলটা আপনি যদি 170 বার করেন, স্বামী স্ত্রীর মধ্যে প্রচুর পরিমাণের ভালোবাসা জন্মাবে ইনশা আল্লাহ। এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সরাসরি কোরআনুল করিম থেকে। দলিল হচ্ছে মাজমুআ-এ ওয়াইফ নামক কিতাবের 216 নম্বর পৃষ্ঠা। আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার একটা ছোট্ট পেজ আসবে, আমার একটা আইডি আসবে, এর বাইরে অন্য কোনো পেজও নাই, আইডিও নাই। সাবধান, আমার নাম, আমার ছবি দিয়ে হাজারো মানুষ হাজারো আইডি খুলে ভরে ফেলতেছে হুমায়ুন হাবিব নামে। এমনকি আমার ইউটিউবে যেই নাম, এই নাম দিয়ে এমন একটা ছবি দিয়ে ফেসবুকে বিভিন্ন আইডি টাইডি তৈরি করে মানুষকে ধোঁকা দিচ্ছে। সাবধান, আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না। প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করছি, আমার কোনো ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই। আমার আমলগুলো আপনাদের নিজেদের করার জন্য, কারো কাছে জন্য যেতে না হয়, আপনাদের এক পয়সা যেন ভাঙতে না হয়, এই জন্য আমি আপনাকে নিজেকে আমলের পরামর্শ দিচ্ছি। আমার ভিডিওগুলো আপনি মনোযোগ দিয়ে দেখেন এবং আমল করেন। রাখে আল্লাহ, মারে কে, দিবে আল্লাহ, আটকায় কে, স্বয়ং আল্লাহ তাআলার সাথে আপনার কানেক্ট হবে, আল্লাহ আপনাকে দিবে, কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই। আমি দোয়া করি দেশে প্রবাসে যে যেখান থেকে এই আমলটা করবে, যে যত কঠিন উদ্দেশ্যে নিয়ে আমল করবে, আল্লাহ সবার উদ্দেশ্যকে পূরণ করে দেন। অনেকের স্বামী স্ত্রী, অনেকের এমন সম্পর্ক আছে যারা দ্রুত, যাদের ডিভোর্স হওয়ার উপক্রম, যারা ডিভোর্স হওয়ার দ্বার প্রান্তে চলে যাচ্ছে, ডিভোর্স হওয়ার কাছাকাছি হয়ে যায় যায় অবস্থা, সংসারটা কোনো রকম টিকে আছে, তারাও চাইলে এই আমলটা করতে পারেন। যে ব্যক্তি ভক্তি ভক্তি ভক্তির সাথে, ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভালোবাসা নিয়ে এই আমলটা, সুরাতু আল কারিআহ সুরা কারিআহ 30 নম্বর পারার মধ্যে এসেছে, সুরার মধ্যে আয়াত আছে 11টা। আপনি যদি এই সুরার উচ্চারণ চান, আপনি গুগলে সার্চ করেন বাংলা উচ্চারণ, আরবি উচ্চারণ, অর্থ সহ, ইংরেজি সহ, উর্দু সহ, ফার্সি সহ সব চলে আসবে। আর যখন আমি টাইপিং করে মোবাইলে দিতে যাব, অনেক মিস্টেক হয়, এই জন্য ভুল হয়ে গেলে তো আসলে আপনারও ক্ষতি, আমারও ক্ষতি, যে আমি আপনাদের, আমি ভুল পরামর্শ দিলে আপনারা ভুলের পিছনে ছুটলেন। এই জন্য গুগলে লিখতে পারেন, অনেক ওয়েবসাইট আছে বাংলা উচ্চারণ সহ চলে আসবে। সুরাতু আল কারিআহ, যাই হোক, যা আমরা যা বলছিলাম, ভক্তির সাথে যারা পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক সেই রোজ হাশরের ময়দানে, কিয়ামতের মাঠে তাদের মিজানের পাল্লা অনেক ভারী করে দিবেন। দ্বিতীয় ফজিলত এসেছে, স্বামী স্ত্রীর মধ্যে গভীর ধরনের প্রণয় সৃষ্টি হবে, ভালোবাসা সৃষ্টি হবে, সৌহার্দ্য, ভ্রাতৃত্বপূর্ণ ব্যবহার সৃষ্টি হবে এবং সম্প্রীতি বৃদ্ধির জন্য এই সূরাটি খুবই কার্যকরী। স্বামী স্ত্রী উভয়ে এই সূরা 170 বার, উভয়কেই আমলটা করলে বেশি ভালো। আসলে সংসার তো একদিক থেকেই একজনের টেকাইতে চায় আর একজনের ভাঙতে চায়, যদি দুজনেই ভাঙতে চায় তাহলে তো ভেঙেই যায়, তখন তো আর আমলের প্রশ্ন ওঠে না। যদি এমন হয় একজন রাখতে চায় একজন ভাঙতে চায়, তো সেক্ষেত্রে যে রাখতে চায় সে এই আমলটা করবে, হোক সে স্বামী হোক সে স্ত্রী। এই আমলটা, এই সূরাটা 100 দুইজনেই যদি করে, দুইজনে যদি বুঝতে পারে আমাদের মধ্যে ভালোবাসা কমে যাচ্ছে, এখনও কিছু হয় নাই, তো দুইজনে মিলে এই আমলটা 170 বার করেন। দুইজনে মিলে 70 বার, দুইজনেই যে ও 170 বার, ও 170 বার এমন না, দুইজনে মিলে 170 বার পড়েন। এক গ্লাস পানি নেন, এক গ্লাস পানিতে 170 বার পরে একবার করে পড়বেন, একবার করে ফু দিবেন, একবার করে পড়বেন, একবার করে ফু দিবেন। এভাবে পাঠ করার পরে স্বামী স্ত্রী উভয়ে মিলে এই এক গ্লাস পানি খেয়ে ফেলেন। আর যদি একজনের টিকাইতে চায় আর একজনে ভাঙতে চায়, তো একজনেই 170 বার পড়বে, যে টিকাতে চায় সে 170 বার পড়বে। 170 বার পরে এক গ্লাস পানিতে 170 বার ফু দিবে এবং এই পানিটা যদি সম্ভব হয় স্বামীকে খাওয়ায় দিবে, যদি সে দূরে থাকে খাওয়ানো সম্ভব না হয় সেক্ষেত্রে পানিটা নিয়ে দরকার নাই, সে শুধু 170 বার পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করবে, ইয়া রাব্বুল আলামিন, আমি তো আমার সংসার ঠিকানোর জন্য এই আমলটা করছি, হে আল্লাহ আপনি আমার সংসারকে ভেঙে দিয়েন না, একটা সংসার ভাঙ্গা তো খুবই খারাপ এবং এটা কলঙ্কের একটা বিষয়, যারা ভালো মানুষ তাদের জন্য কলঙ্ক, আর যারা দেহ ব্যবসা করে খায় তাদের জন্য তো এটা বিজনেস। যাই হোক, ইনশাআল্লাহ এই নিয়মে পাঠ করে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করলে আল্লাহ পাক সেটা দ্রুত সমাধান করে দেন। আমিও দোয়া করি, হে আল্লাহ, যে সমস্ত মুমিন মুমিনাত ভাইরা ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে আপনার কোরআনের এই আমলটা করবে, আপনি কাউকে খালি হাতে ফিরে দিয়েন না, আমিন, আল্লাহ আপনি কবুল করে নেন, আমিন আমিন। আমি একটা কথা আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, ভিডিও শুরুতে যে কথাটা বলেছিলাম, আমার নাম আর আমার ছবি থাকলে ওইটা আমি না, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক দেওয়া, আমার কোনো ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, আমি আপনাকে নিজেকে আমলের পরামর্শ দিচ্ছি, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। বারবার বলার পরেও যদি কেউ সাবধান না হয় এর দায়ভার আমি নিচ্ছি না। কিছু কিছু অমানুষ আছে যারা কম টাকা
খরচের জন্য মানে টাকা এক পয়সা বাঁচানোর জন্য সারাদিন চ্যাটিং ড্যাটিং করে, আমার নামে হাজারো পেজ খুলে ভরে ফেলছে, তারা বুস্ট করে আপনাদের কাছে পৌঁছায়। আর সারাদিন চ্যাটিং করার লোক কি আমি? চ্যাটিং করার টাইম আছে আমার, আমার প্রতিষ্ঠান আছে, আমার ব্যবসা আছে, আমার বাণিজ্য আছে, আমার বাড়ি আছে, আমার মার্কেট আছে, যেগুলো ভাষা ভাড়া নেওয়া এবং এদিকে সময় দিতে দিতে আমার সময় থাকে না। আর সাথে সাথেই খেদমতের নিয়তে আমি কিছু কিছু ভিডিও দিচ্ছি, যাতে করে একজন মানুষ আমল করে উপকৃত হতে পারে, সেটা নিয়ে আবার কত ধরনের কথা। যাই হোক, সাবধান, আমি একই কথা বারবার বলছি সাবধানতার জন্য। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। যারা বোঝে না, গান মেসে চাকরি করে, লেখাপড়া বেশি করে নাই, মোবাইল কিনে একটা ফেসবুক খোলে আর কেউ নাম্বার দেখলেই ফোন দেয়। আরে বোঝে না যে সাবস্ক্রাইব করলে এখান থেকে আমি আপডেটটা পাচ্ছি। আল্লাহ পাক তাদেরকে বুঝ দান করে যারা বোঝে না।